বাইরের রোদ আছে, রোদ দেখি খুবই তাড়াহুড়া করতেছি, একটু বাজার করতে যাব। আর এদিকে মেশিনে কাপড় দিয়ে দিছি, তো এইটা থাক, থালা বাসন আছে ধুই নাই। আজকে রান্না করব হচ্ছে গরুর ঘিলু, মগজ যে যা বলেন। আর এখানে হচ্ছে দুই ধরনের মাছ বের করে রাখছি, আর এটা হচ্ছে বরবটি এখানকার, আর আমার গাছের স্পিনাশ সিদ্ধ করে রাখছিলাম পালং শাক। তো এখন হচ্ছে টেস্কোতে যাব টুকটাক নাস্তার বাজার করতে, এই জন্য খুব কুইক বের হয়ে যাচ্ছি, হাতে সময় নেই একটু। চলেন টেস্কোর বাজার করে আনি আগে। আমি এসে দাঁড়ায় আছি, তো এর ভিতর হচ্ছে চিঠি এলো, আসছে চিঠি দিতে। আপনাদের ভাইয়া আবার গেল যে আমাদের দরে চিঠি দিছে নাকি, আসলে দরজায় একটা ফাঁকা থাকে, ওইটার ভিতর থেকে এই যে পোস্টম্যান যাচ্ছে উনি চিঠিটা ফেলে রাখে, তো সে গেছে চিঠি দেখতে, যে যেহেতু বাসার সামনে আছে চিঠি দেখে আসি যে আছে নাকি। এই তো আসতেছে সে, আসলে আমরা চলে যাব। চলে আসছি ফাইনালি আমরা টেস্কোতে, তো টেস্কোতে ঢোকার পরেই হচ্ছে উপরে চলে যাচ্ছি, একটু ব্রাশ কিনবো আমার আর আপনাদের ভাইয়ার জন্য। তো এখানে এসে ওরাল বির দুইটা ব্রাশ নিয়ে নিয়েছি, যেগুলো 2 পাউন্ড করে আছে ওই ব্রাশটা নিয়েছি। আমরা আগেও ওই ব্রাশটা ব্যবহার করেছি, বেশ সফট আছে। আর আসলাম কিছু সামার কালেকশন কি আসছে এটা দেখার জন্য, তো বাচ্চাদের অনেক অনেক সামার কালেকশন আসছে, খুব ভালো লাগে বেবি গার্লসদের ড্রেসগুলো দেখতে, আমার অনেক ভালো লাগে। আর দেখছিলাম বড়দের জন্য কি কি আছে, তারপরে চলে আসছিলাম এই দিকে একটু ঘোরাঘুরি করার জন্য, একটু থালা বাসন প্লেট গ্লাস কি কি আছে অর্থাৎ ঘরের জিনিস, এগুলো দেখতেও ভালো লাগে। আর মনে হলো আপনাদেরকে দেখাই যে সামার টাইমে কি কি আসছে, এর মাঝেই আপনাদের ভাইয়া দেখছিল একটু ফোন ঘুরে ঘুরে, এমনি দেখার জন্য টাইম পাস আর কি, যেহেতু আসছি সেহেতু একটু চোখ বোলানো, এছাড়া আর কিছু না। বেডিংয়ের সাইডটায় আসলাম যে ঘর সাজানোর কি কি সুন্দর জিনিস আছে, তো এই হলুদ কালারের ফুলগুলো খুব চোখে লাগলো, দেখতে ভাল লাগছিল, একদম পুরাই সামার ভাইব। এরপর মনে হলো যাক আর বেশি সময় না কাটাই, বাসায় তো যে কাজ করতে হবে, মার্কেটে আসলে আসলে মনে হয় সময় কীভাবে যেন দ্রুত চলে যায়। নিচে আসছিলাম, অনেক অনেক ফুল, ফুল দেখতে তো ভীষণ ভাল লাগে, অনেক কালেকশন ওরা ফুলও বিক্রি করে, ফুল গাছও বিক্রি করে। আর টেস্কো এক্সট্রা মানে হচ্ছে অনেক বড় টেস্কো, অনেক কালেকশন থাকে। এরপর টুকটাক বাজার করছি, ঘুরছি, চলেন বাজারগুলো আগে সেরে নেই এক এক করে। টুকটাক বাজার করতে করতে চোখে পড়লো বড় বড় চীনাবাদামের প্যাকেট, এজন্য মনে হলো আপনাদেরকে দেখাই। আর হচ্ছে কিছু ঘরের জিনিসপাতি, আসলে খাবার দাবার বাজার করতে আসলে টুকটাক তো এটা ওটা হয়, তো ইয়োগার্ট নেবো, এজন্য ইয়োগার্ট সেকশনে চলে আসলাম। ইয়োগার্ট দুধ এগুলো লাগবে বাসার জন্য, একটু সফট চিজ নিয়ে নিয়েছি, এই রেগুলার বাজার আর কি, উইকলি যে শপিংগুলো। বাচ্চাদেরও স্কুল খুলে গেছে, দুই বাচ্চাই এখন স্কুলে, আর এই সুযোগে চলে আসছি। তো আসলাম একটু ফ্রোজেন পরোটা কিনতে, আমরা যে ব্র্যান্ডটা কিনি হামজা, ওইটার বড় প্যাকেটটা নাই, ওইটার 20টার প্যাকেট থাকে, আর এইটা হচ্ছে 15টার প্যাকেট, তো ওইটা বেশি ভালো লাগে আমাদের, খুব পছন্দ ওই ব্র্যান্ডের পরোটাটা। ওটা কেন নাই আজকে, হয়তো স্টক শেষ হয়ে গেছে, তো মনে হলো যেহেতু সামার আসছে আইসক্রিম তো বাসায় লাগে, উইন্টারও আমাদের লাগে, কারণ বাচ্চা বাসায় থাকলে যা হয়, আর আমরা বড়রাও তো মাঝে মাঝে বাচ্চা সুলভ, আইসক্রিম না খেলে কী হয়। আর এখন সামার মানে বাসায় তো আর টুকটাক আইসক্রিম থাকতেই হবে, মোটামুটি আমাদের এখানে 15-18 ডিগ্রি ও গরম আসতে শুরু হয়েছে, মাঝে মাঝে রোদও আসতেছে, তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন আইসক্রিমটা নেওয়া যায়,
কিবা কোনটা কেমন কি আছে না আছে টুকটাক নিয়ে নিয়েছি। এখন আর বেশি দেরি না করি বাসার জন্য চলে যেতে হবে, কারণ বাসায় যেয়ে কিন্তু আমার রান্না আছে। আজকে যে আমার মাথায় কত কাজের ব্যস্ততা, চলেন আগে বাসায় যেয়ে নেই। চলে আসছি বাজার করে বাসায়। এখানে আসার কারণ হচ্ছে এই যে প্রায় প্রতি বছরই ফুলগুলো দেখাই বাসার সামনে, ফুলগুলো ফুটছে। সন্ধ্যাবেলা খুব ঘ্রাণ বেরোয়, সকালবেলাও বেরোয়, সারাক্ষণ থাকে, বাট সকাল সন্ধ্যা একটু বেশি পাওয়া যায়। অনেক সুন্দর ফুলগুলো। যাই বাসায়, যাই বাজার গুছাই, রান্নাবাড়া করতে হবে। ঘরে ঢুকেই আপনাদের ভাইয়া আগে হচ্ছে ফ্রিজের বাজারগুলো ফ্রিজে গোছায় রাখছে, আর এগুলো বের করে রাখলাম দুজন মিলে। আর আমি চলে আসছি ভাত চড়াই দিতে। ভাত চড়াই দিছি, খুবই একটা আকাশ করে ফেলছি আজকে। মানে এইগুলা যে বের করে রেখে গেছিলাম, আমি মশলা বের করে রাখিনি, এই জন্য এখন ওই রান্নাগুলো করতে পারছি না। এখন আমি মশলাগুলো বের করে রাখলাম, আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব কিছু ভর্তা বানিয়ে নিতে, যাতে ভর্তা ডিম ভাজি দিয়ে দুপুরে খাবারটা সেরে নেওয়া যায়। তাই এখন হচ্ছে এই বরবটিটা ভাজি করতেছি, একটু রসুন দিয়ে দিছি, অলরেডি শুকনো মরিচ পেঁয়াজ, মানে যত দ্রুত যা করা যায়। মসুরির ডালটা সিদ্ধ করে ফেলছি, আর আপনাদের ভাইয়া হচ্ছে এই পাশে ডিম ভাজি করতেছে। যেহেতু আমি ভর্তাগুলো এখন মাখিয়ে নেব, আর ও ডিম ভাজিটা করে ফেললে আমাদের আর বেশি দেরি হবে না। এদিকে আমরা অনেক 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 ক্ষুধার্ত, যত দ্রুত সম্ভব আমি ভর্তাগুলো করে নিছি। টমেটো ভর্তা করছি, বরবটি ভর্তা করছি, আলু ভর্তা করছি, ডাল ভর্তা করছি, ডিম ভাজি, সাথে আছে শুকনো মরিচ পেঁয়াজ ভর্তা। এর চেয়ে মজার খাবার বোধহয় বাঙালির হয় না। আজকে রুজিতে ছিল এটা, তো খাওয়া দাওয়া সেরে নিছি। খাওয়া দাওয়া সেরে হচ্ছে এখানে সব কিছু এনে রাখলাম, রেখে আমি এখন থালা বাটি ধুবো। আমার যে মাথার ভিতর কী লাগতেছে, আজকে সারা দিন এত দৌড়াচ্ছি, তার মাঝে যে আপনাদের জন্য ভিডিও করব, আমি এতটুকু যে করতে পারছি এটাই আমার কাছে অনেক। এর ভিতরে মনে হলো যে একটু মেঘলা মেঘলা ভাব আসছে। অলরেডি বাচ্চারাও স্কুল থেকে চলে আসছে, আর বাইরে দেখেন কেমন মেঘলা অন্ধকার হয়ে আসছে। দৌড়াই আসছি যে কাপড়গুলো তুলে নেই। আপনাদের ভাইয়া থাকলে ওই তুলে নিত, ও নাই এখন বাসায়। তো আমি এক পাশ থেকে রান্না করতেছি, আর এক পাশ থেকে দৌড়াদৌড়ি। এই তো গাছের পালন শাক দিয়ে মাছ একদম মাখা মাখা করে নিয়েছি, আর হচ্ছে ঘিলুটা ভোনা করে ফেলছি, আর শোল মাছটাকে ছোটো ছোটো করে কেটে আমি দোপেঁয়াজা করে রাখছি। আর একটু ভর্তা ছিল দুপুরের, ওইটা হচ্ছে রাতে আবার খেয়ে নেব আমরা। আর যে ভর্তাগুলো ছিল ওগুলো দিয়ে আমার বাচ্চারা খেয়ে নিয়েছে, ওরা খুব পছন্দ করে ভর্তা। এখন হচ্ছে বেগুন ভাজিটা সেরে নিয়ে তারপরে চলে যাব খাওয়া দাওয়া করতে, কারণ রাত হয়ে গেছে। এর ফাঁকে যত কাজ ছিল আর আপনাদের সাথেও সব শেয়ার করা হয়নি। তো এই ছিল আজকের আমার ব্যস্ততাময় একটা দিন। সবাই ভালো থাকবেন।